বন্ধুরা, তোমাদের সকলকে আমার কুইক সলভ 10 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি, আমরা লাস্ট যে ভিডিওটার উপরে আমরা চর্চা করেছিলাম, তো আজকে আমরা অ্যাক্টিভিটি 4 থেকে টোটাল যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে অ্যাক্টিভিটি 13 পর্যন্ত আমরা টোটাল অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করব। ঠিক আছে, ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই দেবে এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও তোমার মতো এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং ভিডিওটির শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখবে, তাহলে নেক্সট ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যায় অ্যাক্টিভিটি 4। ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, অর্থাৎ সঠিকভাবে এই যে চার্টটা দেওয়া রয়েছে চার্টটাকে সঠিকভাবে পূর্ণ করতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া হয়েছে। কীভাবে করে দেওয়া হয়েছে, যেমন ফার্স্ট হচ্ছে কি, এটা ডগ, তাহলে এক নম্বর হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল, অর্থাৎ গৃহপালিত পশু, এটা হচ্ছে গৃহপালিত পশুদের নাম হবে এটা। আর এটা হচ্ছে তাদের বেবি, তাদের বাচ্চা, তাদের সাউন্ড, তারা কি সাউন্ড করে, তাদের ফুড, তারা কি খায়, পিকচার, তাদের ছবি। তাহলে এখানে ডগ, ডগের বাচ্চাকে কি বলে, পাপি। আচ্ছা, ডগের সাউন্ড হচ্ছে বার্ক, আর ডগের খাবার হচ্ছে ব্রেড অ্যান্ড মিট, রুটি এবং মাংস। এটা হচ্ছে কুকুরের ছবি। দেন নাম্বার টু হচ্ছে ক্যাট, ক্যাটের বেবিকে কি বলা হয়, কিটেন। আচ্ছা, ক্যাটের সাউন্ড হচ্ছে মিউ, ক্যাটের হচ্ছে ফুড হচ্ছে ফিস মিল্ক, দুটো করে লিখতে বলেছে, আর এটা ক্যাটের পিকচার। দেন নাম্বার থ্রি হচ্ছে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়ার ছবি দেখতে পাচ্ছ, ভেড়ার বাচ্চাকে বলে ল্যাম্ব। আচ্ছা, ভেড়ার শব্দ হচ্ছে ব্লিট, ভেড়া কি খায়, লিভস, পাতা, লতা পাতা অ্যান্ড গ্রাস, ঘাস। নাম্বার ফোর হচ্ছে কাউ, কাউয়ের বাচ্চাকে কি বলে, কাপ, যে বাছুর। দেন হচ্ছে সাউন্ড হচ্ছে কি, মু, কাউয়ের সাউন্ড হচ্ছে মু, তারা কি খায়, হে, খড় এবং গ্রাস, ঘাস। দেন হচ্ছে গোট, গোটের বাচ্চাকে বলে কিড, তাদের সাউন্ড হচ্ছে ব্লিট, তারা কি কি খায়, গ্রিন লিভস, সবুজ পাতা খায় এবং ঘাস খায়। এখন আমরা করবো অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি, কলাম এ এবং কলাম বি সঠিকভাবে দুটোকে ম্যাচ করতে বলছে, মেলাতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান যে পিকচারটা রয়েছে এটা কি, এটা এ হচ্ছে অ্যানিমাল আর বি হচ্ছে হাউ দে হেল্প, তারা কীভাবে সাহায্য করে। আচ্ছা, গরু আমাদের কীভাবে সাহায্য করে, গরু আমাদেরকে জানি আমরা, গিভস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়, এই যে করে দেওয়া রয়েছে। তো নাম্বার টু হচ্ছে ডঙ্কি, ডঙ্কি আমাদের কীভাবে হেল্প করে, ডঙ্কি ক্যারিজ বার্ডেন, অর্থাৎ বোঝা বয়ে নিয়ে বেড়ায়। দেন হচ্ছে নাম্বার থ্রি হেন, হেন কি করে, হেন হচ্ছে এখানে হচ্ছে মুরগি, মুরগি হচ্ছে গিভস এগ, এখানে ছবিটা একটু ভুল দেওয়া রয়েছে, এটা মোরগের ছবি দেওয়া রয়েছে, হ্যাঁ এটা মুরগির ছবি দিলে ভালো হতো। তাহলে এটা কি হচ্ছে, গিভস এগ, ডিম দেয়। নাম্বার ফোর হচ্ছে ক্যাট, ক্যাটের ছবি এটা, ক্যাট কি করে আমাদেরকে, ক্যাট হচ্ছে ক্যাচেস মাইস, অর্থাৎ ইঁদুর ধরে। দেন শিপ, ভেড়া, ভেড়া হচ্ছে আমাদেরকে উল দেয়, এই যে গিভস উল। লেটস রিড, এগুলো পড়তে বলেছে, বলছে হুইচ অ্যানিমেল সেজ মিউ, কোন প্রাণী মিউ আওয়াজ করে, এ ক্যাট সেজ মিউ, একদম অ্যান্সার সময় দেওয়া রয়েছে। হুইচ অ্যানিমেল গিভস আস উল, কোন প্রাণী আমাদেরকে উল দেয়, অর্থাৎ পশম দেয়, এ শিপ, আমরা জানি যে ভেড়া আমাদেরকে উল দেয়, এ শিপ গিভস আস উল। দেন হচ্ছে হুইচ অ্যানিমেলস গিভ আস মিল্ক, কোন প্রাণীরা আমাদেরকে দুধ দেয়, কাউজ অ্যান্ড গোটস, অর্থাৎ গরু এবং ছাগল আমাদেরকে দুধ দেয়, গিভস আস মিল্ক। হুইচ বার্ডস, কোন পাখিরা, গিভ আস এগ, কোন পাখিরা আমাদেরকে ডিম দেয়, ডাকস অ্যান্ড হেন্স, গিভ আস এগ, হচ্ছে হাঁসেরা এবং মুরগিরা আমাদেরকে ডিম দেয়। হুইচ অ্যানিমেল সুইমস ইন দ্য ওয়াটার, কোন প্রাণী জলে সাঁতার কাটে, এ ডাক সুইমস ইন দ্য ওয়াটার, অর্থাৎ হাঁসেরা, একটি হাঁস কি করে, সে এ ডাক সুইমস ইন দ্য ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে বা সাঁতার কাটে। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দাও এবং একটি করে দেওয়া হয়েছে। হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস, কোন প্রাণী আমাদেরকে বাড়ি পাহারা দেয়, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। হুইচ অ্যানিমাল সেজ কোয়াক, কোন প্রাণী কোয়াক আওয়াজ করে, দ্য ডাক সেজ কোয়াক, অর্থাৎ হাঁস কোয়াক আওয়াজ করে। হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে, দ্য ক্যাট ক্যাচেস মাইস, অর্থাৎ বিড়াল ইঁদুর ধরে। হুইচ অ্যানিমাল ক্যারিজ ট্রাভেলার ইন দ্য ডেজার্ট, কোন প্রাণী ক্যারিজ ট্রাভেলার্স, যাত্রীদেরকে বয়ে নিয়ে যায়, কোথায়, ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে, অর্থাৎ কোন প্রাণী মরুভূমিতে
যাত্রীদেরকে বয়ে নিয়ে যায়। আমরা জানি যে উট দা ক্যামেল ক্যারিজ ট্রাভেলার্স ইন দা ডেজার্ট, ঠিক আছে। হুইচ অ্যানিমাল পুল কার্টস, কোন প্রাণী গরুর গাড়ি বা কাঠের তৈরি গাড়ি বয়ে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। বুলক উলস কার্ট, ঠিক আছে। অর্থাৎ বুলক মনে হচ্ছে বলদ, বলদে গরু গাড়ি বা কাঠের তৈরি গাড়ি টানে। হুইচ অ্যানিমালস ক্যারি বার্ডেন, কোন প্রাণী ভারী বোঝা বয়ে নিয়ে যায়। দ্য ডাঙ্কি ক্যারিজ বার্ডেন। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস। সঠিক বিকল্প দিয়ে এই সমস্ত গ্যাপগুলোকে ভর্তি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, এ ডগ হ্যাজ ফোর লেগস হবে, কারণ ফোর যেহেতু এটা প্লুরাল আছে, একের বেশি হলে সবসময় এস হয়, এস থাকে লেগস, ঠিক আছে। আর এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল, তাহলে একের বেশি হলে প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না, সিঙ্গুল মানে হচ্ছে একটা। দেয়ার আর টু, টু বলেছে একের বেশি, তাই হবে ক্যাটস হবে, ঠিক আছে। আই হ্যাভ থ্রি, থ্রি বলেছে বলে এখানে টয়েস হবে। সি হ্যাজ ওনলি ওয়ান, ওয়ান বলেছে বলে ডল হবে। ঋতু হ্যাজ ফাইভ, ফাইভ বলেছে বলে এখানে পেন্স হবে। ঋতু হ্যাজ ফাইভ পেন্স, ঋতুর পাঁচটা পেন আছে, পাঁচটা কলম আছে। ঋতু হ্যাজ ফাইভ পেন্স, ঠিক হলো। দেয়ার ইজ এ, এখানে এ বলেছে বয় হবে, তাহলে দেয়ার ইজ এ বয় স্ট্যান্ডিং, সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ইউ হ্যাভ সিক্স বুকস, সিক্স বলেছে বলে বুকস হবে, ঠিক আছে। সেখানে ছটি বই, ইউ হ্যাভ সিক্স বুকস, তোমার ছটি বই রয়েছে। এ বার্ড হ্যাজ টু উইংস, একটি পাখির দুটি ডানা আছে, দুটি বলে উইংস হয়ে গেল, ঠিক আছে, দুটি একের বেশি। এ মাঙ্কি হ্যাজ এ লং টেল, একটা, এই যে এ মানে একটি, তাহলে একটি একটা লেজ আছে, তাহলে একটি বানরের একটি লম্বা লেজ রয়েছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেক, মেনি মানে অনেক বলেছে, তাই এখানে ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি, হ্যাঁ গাছে অনেকগুলো ফুল রয়েছে। দেন রয়েছে ওয়ার্ড্রোব, এখানে কিছু শব্দের বক্স দেওয়া রয়েছে, সেগুলো আমাদের পড়ে শিখতে হবে। যে ওয়ার্ডস, এখানে শব্দগুলি, হ্যাঁ সিলেবিক ডিভিশন, সেটাকে কীভাবে ভাঙা হচ্ছে উচ্চারণের জন্য। ইউজেজ, কী কী কাজে লাগে, মিনিং সিনোনিম, কী কী, এবার সমার্থক, কী কী শব্দ ব্যবহার করা যেতে পারে, এটা হচ্ছে সিনোনিম মানে সমার্থক শব্দ। আচ্ছা ওয়ার্ডস হচ্ছে ওখানে ওয়াইলি, ওয়াইলি মানে হচ্ছে আমরা জানি কিউনিং বা ক্লেভার, চালাক চতুর, এই কথাগুলো আমরা বাংলায় বলতে পারি। এটাকে আমরা কী করো, উইলি, উচ্চারণটা কী হচ্ছে উইল, আর ওয়াইয়ের উচ্চারণ হচ্ছে ই, তাহলে উইল ই। আচ্ছা ইউজেজ, দ্য ফক্স ইজ এ উইলি অ্যানিমাল, এটাকে ব্যবহার মানে ইউজে মানে যে ব্যবহার করে, হ্যাঁ ওই উইলি ওয়ার্ডটাকে কী করে ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, সে একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। দ্য ফক্স ইজ এ উইলি অ্যানিমাল, খ্যাক্সিয়াল হলো একটা চতুর বা চালাক প্রাণী, ঠিক আছে। আবার উইলির সমার্থক শব্দ কী হচ্ছে, কিউনিং, কিউনিং ফুল অফ ট্রিক্স, ঠিক আছে, কিউনিং অথবা ফুল অফ ট্রিক্স, এই দুটো ব্যবহার করতে পারি আমরা, মানে কৌশলে বা ছলনায় পরিপূর্ণ। দেন হচ্ছে ফলোয়ার, ফলোয়ার মানে হচ্ছে অনুগামী বাংলা বলা, এটাকে কীভাবে পাঠ পাঠ করে আমরা উচ্চারণ করা শিখবো। ফল লো আর, তাহলে কী হলো ফল লো আর, ফলোয়ার। আই অ্যাম এ ফলোয়ার অফ স্বামী বিবেকানন্দা, বলছে আমি একজন স্বামী বিবেকানন্দের ভক্ত, তাহলে এখানে ফলোয়ার মানে হচ্ছে হয় অনুগামী বা ভক্ত আমরা ব্যবহার করতে পারি। সিনোনিম কি আছে, সমার্থক শব্দ সাপোর্টার, ঠিক আছে, সাপোর্টার বলতে পারি আমরা। যেমন কোনো খেলার মাঠে কোনো দর্শকরা কী করে, কোনো একটা টিমকে সাপোর্ট করে, সেরকম সাপোর্টার। ওয়ান হু লাইক, বলছে একজন যাকে পছন্দ করা হয়, অনুগামী। হান্টিং অর্থাৎ শিকার করা, হান্টিং, হান্টিং পাঠ পাঠ করা হয়েছে উচ্চারণের সুবিধার জন্য, কীভাবে আমরা উচ্চারণটা করবো সেগুলোকে শিখিয়ে দেওয়া হয়েছে। দ্য টাইগার ইজ হান্টিং, বাঘটা শিকার করছে, কী শিকার করছে, দ্য ডিয়ার হরিণ, বাঘটা হরিণ শিকার করছে। আচ্ছা তাহলে হান্টিংয়ের সমার্থক কী দেওয়া হয়েছে, চেজ ফর কিলিং, অর্থাৎ হত্যা করার জন্য কোনো কিছুকে আক্রমণ করা, ঠিক আছে, সেটা হচ্ছে চেজ ফর কিলিং বা শিকার করা, এটা হান্টিংয়ের সমার্থক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে আরও কিছু দেওয়া রয়েছে, যেমন লেফট ওভার অর্থাৎ পড়ে থাকা অংশ, বাকি অংশ বা উচ্ছিষ্ট, সিলেবিক ডিভিশন লেফট ওভার, লেফট ওভার, এইভাবে আমরা উচ্চারণ করে শিখব। ইউজেজ, মাই ব্রাদার মাই মাদার ডাজ নট ওয়েস্ট দ্য লেফট ওভার ফুড, আমার মা পড়ে থাকা খাবার নষ্ট করেন না, তাহলে এখানে লেফট ওভারের সিনোনিম কি আছে, রিমেইনিং, রিমেইনিং মানে জানি আমরা পড়ে থাকা বা বাকি অংশটা, নট ইউজড আপ যেটা ব্যবহার করা হয়নি বা অব্যবহৃত অংশ, ঠিক আছে। দেন হচ্ছে কেভ, কেভ মানে গুহা,
ঠিক আছে, পাহাড়ের গুহা থাকে যেখানে বাঘ সিংহ বিভিন্ন পশুটা বাস করে, বা আমরা জানতাম যে আগেকার দিনে বন মানুষরা গুহাতে বাস করতো। দেন কেভ, এটাকে কোনো ভাঙা যাবে না, এটা একটাই হবে। এ টাইগার লিভস ইন এ কেজ, একটি বাঘ গুহার মধ্যে বাস করে। তাহলে কেভ এর সিনোনিম কি হবে? এ সিক্রেট প্লেস, একটা গোপন জায়গা। অ্যাট দ্য ফুট অফ এ হিল, অর্থাৎ পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে একটা গোপন জায়গা যাকে বলা হচ্ছে কেভ। দেন হচ্ছে অ্যাট্রাক্টেড, অর্থাৎ আকর্ষিত করেছিল। অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড, ঠিক আছে, কীভাবে কেটে কেটে উচ্চারণ করেছে। দ্য ফলোয়ার্স অ্যাট্রাক্টেড দ্য বাটারফ্লাই, কী হচ্ছে, বাটারফ্লাই, দ্য ফলোয়ার্স অ্যাট্রাক্টেড, এই যে অনুগামীরা আকর্ষিত হলো, কার দ্বারা, বাটারফ্লাইয়ের দ্বারা। পুল, টু পুল অর ড্র টুয়ার্ডস ওয়ান সেলফ, বুঝছে, টেনে নিয়ে নিজের দিকে আকর্ষণ করা, নিজের নিজের দিকে। হ্যাঁ, মানে কোনো কিছু দেখা যাচ্ছে যে খুব সুন্দর কেউ সেজে গুজে গেলো, কোনো মহিলা দেখবে কোনো পার্টিতে সেজে গুজে গেলো, কেন, যাতে তাকে সবাই দেখে, তাহলে সেটা হচ্ছে অ্যাট্রাক্টেড, মানে সেটা হচ্ছে মানে আকর্ষণ করা। টু পুল অর ড্র, হ্যাঁ, টুয়ার্ডস ওয়ান সেলফ, নিজের দিকে সবার দৃষ্টিকে টেনে নেওয়া। আচ্ছা, ইনভাইটেড, এখানে হচ্ছে ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ জানানো। ইনভাইটেড, আই এন ইন ভি আই ভাই টি ডি টেড, ইনভাইটেড, আই ইনভাইটেড হিম ফর ডিনার, আমি তাকে রাতে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আচ্ছা, পোলাইট, তাহলে এখানে ইনভাইট কী হবে, এখানে পোলাইট রিকোয়েস্ট টু ডু সামথিং, হ্যাঁ, নম্রভাবে অনুরোধ করা, হ্যাঁ, পোলাইট রিকোয়েস্ট টু ডু সামথিং, কিছু করার জন্য, হ্যাঁ, কিছু করার জন্য নম্রভাবে, নম্রভাবে অনুরোধ করা, সেটাই হচ্ছে আমন্ত্রণ। ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে আমরা জানি যে মহারাজ বাংলায় বলতে গেলে, হ্যাঁ, তাহলে এম এ ম্যা জি ই জে এস জেস টি ওয়াই টি, ম্যাজেস্টি। উই শো রেসপেক্ট টু দ্য কিং বাই কলিং হিম ইওর ম্যাজেস্টি, আমরা রাজামশাইকে কী বলি, মহারাজ বলে তাকে আমরা রেসপেক্ট করি, সম্মান দিই। ডিগনিটি, হ্যাঁ, ডিগনিটি অথবা রয়্যাল পাওয়ার, এখানে ডিগনিটি বলতে গিয়ে একটা পাওয়ার, একটা সম্মান, সম্মানজনক একটা ব্যাপার, ডিগনিটি। রয়্যাল পাওয়ার বা রাজকীয় ক্ষমতা, এই দুটোকে আমরা ম্যাজেস্টির পরিবর্তে ব্যবহার করতে পারি। তবে যে রিফিউজড, প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, রিফিউজড, রিফিউজড, সি রিফিউজড টু গো টু দ্য মার্কেট, সে বাজারে যেতে অস্বীকার করলো। ডু নট এগ্রি, অর্থাৎ একমত না হওয়া আর সহমত না হওয়া। তারপর হচ্ছে ইমিডিয়েটলি, ই আই এম ইম এম ই মি, ইম মি ডি আই ডি এটি এট, ইম মি ডি এট এল এল ই, ঠিক আছে। দ্য পুলিশ কেম ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ঘটনার ঠিক পরেই পুলিশ চলে এলো। তাহলে এখানে ইমিডিয়েটলিটাকে আমরা কীভাবে করবো সিনোনিম, ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। পাউন্সড, পাউন্সড মানে ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে এটাকে কোনো ভাঙা যাবে না। দ্য টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার, বাঘটি হরিণের উপরে ঝাঁপিয়ে পড়লো, বা ক্লড, ঠিক আছে, মানে ঝাঁপিয়ে পড়েছিল, সিনোনিম। ব্রেভ মানে সাহসী, এটাকেও ভাঙা যাবে না। তার রাজু ইজ এ ব্রেভ বয়, রাজু হলো একটি সাহসী বালক, সাহসী বলতে হিরোইক, হিরোইক কথাটা বলা যেতে পারে, এবং ফিয়ারলেস অর্থাৎ যার মধ্যে কোনো ভয় নেই, সাহসী। তারপর হচ্ছে অ্যাফ্রেড, অ্যাফ্রেড অফ অর্থাৎ ভয়, মানে কারোর ওপর ভয় পাওয়া, এ ফ্রেড অফ, এ ফ্রেড অফ, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ স্নেক, আমি সাপকে ভয় পাই না। তাহলে এখানে অ্যাপ্রেড অপের পরিবর্তে আমরা কী বলছি, ফিলিং ফিয়ার অর্থাৎ ভয় পাওয়া বা ভয় অনুভব করা, ভীতি অনুভব করা। স্মার্ট, স্মার্ট হচ্ছে স্মার্টকে আমরা এক কথায় চালাক চতুর বলতে পারি, হ্যাঁ, এটাকেও আমরা পাঠ করতে পারবো না, ভাঙতে পারবো না। সি ইজ এ স্মার্ট গার্ল, সে হলো চালাক চতুর মেয়ে, হ্যাঁ, তাহলে এটাকে স্মার্টের জায়গায় আমরা ক্লেভার, ব্রাইট এই কথাগুলো ব্যবহার করতে পারি। ব্রাইট মানে উজ্জ্বল, ক্লেভার মানে চালাক। পি এফ ডব্লিউ, প, প মানে থাবা, বাঘের থাবা, সিংহের থাবা, ঠিক আছে। এ ক্যাট হ্যাজ ফোর পজ, একটি বিড়ালের চারটি থাবা রয়েছে, তাহলে পটাকে আমরা লিখতে পারি অ্যানিমালস ফুট, অর্থাৎ কোনো পশুদের, হ্যাঁ, পশুদের পায়ের থাবাকে বলা হচ্ছে প, ঠিক আছে। উলি, উলি মানে উল যুক্ত লি, উলি, ঠিক আছে, মানে পশম। আই হ্যাভ এ উলি ব্ল্যাঙ্কেট, আমার একটা পশমের ব্ল্যাঙ্কেট রয়েছে বা পশমের ব্ল্যাঙ্কেট কম্বল রয়েছে। আই হ্যাভ এ উলি ব্ল্যাঙ্কেট, আমার রয়েছে, আমার একটি উলের বা পশমের কম্বল রয়েছে। মেড অফ উল অর্থাৎ এখানে উলি বলতে উল দিয়ে তৈরি, পশম দিয়ে তৈরি। দেন হচ্ছে জেন্টেল, জেন্টেল মানে হচ্ছে শান্ত, ভদ্র,
जेन जी एन जेन टी एल टल जेंटल मिस्टर रॉय हैज जेंटल नेचर হ্যাঁ মিস্টার রয় হচ্ছে খুব ভদ্র স্বভাবের। তাহলে এখানে জেন্টলের জায়গায় আমরা মাইল্ড বা কাইন্ড, হ্যাঁ মাইল্ড মানে ভদ্র, কাইন্ড মানেও শান্ত, এই কথাগুলো আমরা বা কাইন্ড মানে দয়ালু হতে পারে আমরা ব্যবহার করতে পারি। দেন ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিছনে, ব্যাক আই ক্যারি মাই ব্যাগ অন মাই ব্যাক, আমি আমার পিছনে আমার পিঠে করে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছি, বয়ে নিয়ে যাই। তাহলে এখানে ব্যাক বলতে এখানে বিহাইন্ড অর্থাৎ পিছন দিকে। অ্যাক্টিভিটি সেভেন, fill in the gaps with appropriate words from the help box. help box থেকে সঠিক শব্দ নিয়ে এই gap গুলোকে পূর্ণ করো। হ্যাঁ the tiger lives in a cave, বাঘ গুহায় বাস করে। tiger has four paws, বাঘের চারটি থাবা রয়েছে। mina is a smart girl, mina হয় চালাক চতুর মেয়ে। crows eat leftovers, অর্থাৎ কাকেরা পড়ে থাকা অংশগুলো খায় বা উচ্ছিষ্ট খায়। দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, ক্ষুধার্ত বাচ্চাটি কান্নাকাটি করছে। দেন হচ্ছে লেটস লার্ন, না পড়ি, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ছবিগুলো দেখো এবং শব্দগুলিকে পড়ো। এখানে দুটো শব্দ দেখা যাচ্ছে, টল টল মানে লম্বা, এটা লম্বা, এটা হচ্ছে শর্ট, শর্ট মানে বেঁটে, এটা বেঁটে। দেন ফ্যাট, ফ্যাট মানে মোটা, এই যে ইনি ফ্যাট মোটা। থিন মানে পাতলা বা রোগা, যে ইনি রোগা। আচ্ছা দেন হচ্ছে লার্জ মানে বড়, এটা হচ্ছে বড়, এই যে বড় বালতি। আচ্ছা স্মল মানে ছোট, ছোট বালতি, ঠিক আছে। দিস আর অল অপোজিট ওয়ার্ডস, বিপরীতার্থক শব্দ, অর্থাৎ লার্জের উল্টো হচ্ছে স্মল, ফ্যাটের অপোজিট হচ্ছে থিন, টলের অপোজিট হচ্ছে শর্ট। রিড মোর, আরও পড়ো। দ্য ক্যাটারপিলার ইজ লেজি, অর্থাৎ হচ্ছে শুয়োপোকা হয় খুবই অলস, বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং, কিন্তু প্রজাপতি হয় খুব পরিশ্রমী। আই এগ্রি টু গো ফর এ ম্যাজিক শো, আমি ম্যাজিক শো দেখতে যেতে একমত, বাট মাই ফ্রেন্ডস ডিসএগ্রি, আমার বন্ধুরা অমত করছে। সি অ্যাকসেপ্টেড দ্য প্রেজেন্ট, হ্যাঁ তিনি বাস্তবটাকে, তিনি বর্তমানটাকে স্বীকার করেছেন, বাট রিফিউজড টু ইট, তিনি খেতে অস্বীকার করছেন। অ্যাক্টিভিটি এইট, ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্সেস, হেল্প বক্সের শব্দগুলো দিয়ে এগুলোকে ভর্তি করতে বলছে। তাহলে ফিল ইন দ্য চার্ট বিলো ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্সেস, ঠিক আছে। এখানে বলছে একটা করে শব্দ দিয়ে দিয়েছে, আর এখানে তার অপোজিট উল্টো শব্দটা লিখতে হবে, বিপরীতটা। তা লেজির বিপরীত হচ্ছে হার্ড ওয়ার্কিং, স্যাড, লেজি মানে অলস, আর এটা হচ্ছে পরিশ্রমী, স্যাড মানে হচ্ছে দুঃখী, দুঃখীর উল্টো হচ্ছে হ্যাপি, এইচ এ পি পি ওয়াই। আচ্ছা দেন হচ্ছে লার্জ, লার্জের উল্টো হচ্ছে স্মল, আগেই পড়েছো। দেন হচ্ছে ডে, ডের উল্টো হচ্ছে নাইট, এন আই জি এইচ টি নাইট, এই যে নাইট। গুড, গুডের উল্টো হচ্ছে ব্যাড, ঠিক আছে। দেন লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দগুলো ব্যবহার করে এটাকে একটা রাইমস বানাতে বলছে, ছড়া বানাতে বলছে। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তুমি বানাতে পারো। এবার আমরা এগুলোকে ছড়ার আকারে পড়বো। হচ্ছে ফুড গুড মুড, ইট বিট সিট, এই যে সিট আছে এখানে, ডগ বগ লগ, বগ আর আছে লগ। তারপর হচ্ছে বার্ক সার্ক, বার্ক ডার্ক সার্ক, ঠিক আছে, এই যে এখানে সার্ক রয়েছে। আচ্ছা উইলি চিলি সিলি, এই যে চিলি আর সিলি। হাম্প জাম্প আর বাম্প, এই যে জাম্প আর বাম্প, ঠিক আছে। এবার আমরা করবো অ্যাক্টিভিটি নাইন, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ, ঠিক আছে। এখানে এই যে সমস্ত শব্দগুলোকে ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। আর ওপরে এখানে বলেছে টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট, তোমার পশু সম্পর্কে তুমি তোমার বন্ধুদেরকে বলো। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্সেস, এই যে হেল্প বক্সে দেওয়া রয়েছে এগুলোকে, এই শব্দগুলোকে নিয়ে একটা প্যাসেজ টাইপের বানাতে হবে, সেটা আমরা লাস্টে করবো, ঠিক আছে। এখন আমরা অ্যাক্টিভিটি নাইনটা কমপ্লিট করে নিই। কী কী বলেছে, জেন্টল রবি দিয়ে শুরু, ব্রেভ রবি ইজ এ ব্রেভ বয়, সাহসী রবি হয় সাহসী ছেলে। জেন্টেল হান্টিং ইনভাইটেড স্মার্ট, জেন্টেল মানে ভদ্র, হান্টিং মানে শিকারী, শিকার করা, ইনভাইটেড মানে আমন্ত্রিত হয়েছিল, স্মার্ট মানে চালাক চতুর, এই চারটে দিয়ে আমরা এখন বাক্য রচনা করব। তাহলে আমরা জেন্টেল দিয়ে করছি, রামতনু ইজ এ জেন্টেল ম্যান। আচ্ছা দ্য হান্টার, এখানে আমরা হান্টিং দিয়ে করছি, দ্য হান্টার ইজ হান্টিং ডিয়ার, হ্যাঁ অর্থাৎ শিকারী হরিণ শিকার করছে।
তারপর নাম্বার তিন কি বলছে, আই হ্যাভ ইনভাইটেড, এখানে ইনভাইটেড দিয়ে আই হ্যাভ ইনভাইটেড রিমা ইন মাই বার্থডে, আমি রিমাকে আমি আমার জন্মদিনে ইনভাইট করেছি বা আমন্ত্রণ জানিয়েছি। রবি ইজ এ ভেরি স্মার্ট বয়, স্মার্ট দিয়ে এটা, রবি হয় খুবই চালাক চতুর ছেলে। এখানে ডগ ডগ সম্পর্কে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, এ ডগ ইজ এ ডোমেস্টিক অর্থাৎ গৃহপালিত অ্যানিম্যাল, ঠিক আছে, ডোমেস্টিক বা গৃহপালিত পশু। ইট বার্কস, এটা ঘেউ ঘেউ করে। এ বেবি ডগ ইজ কল্ড এ পাপি, বাচ্চা কুকুরদেরকে কী বলা হয়, পাপি। ডগস ইট বিস্কিটস রাইস অ্যান্ড মিল্ক, কুকুরে কি খাচ্ছে, কি খায়, বিস্কুট খায়, ভাত খায় এবং দুধ খায়। ডগস ডগস গার্ড আওয়ার হাউস, হ্যাঁ কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। এখানে কাউ কাউ সম্পর্কে বলেছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হলো গৃহপালিত পশু। ইট মুভস, এটা মু মু শব্দ করে বা হাম্বা হাম্বা করে। এ বেবি কাউ ইজ কল্ড কাপ, ঠিক আছে, ছোট বাচ্চা গরুকে কি বলা হয়, এ কাপ, বাছুর, বাছুর বলা হয়। কাউজ ইট হে গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, গরুতে খায় খড়, সবুজ ঘাস বা সবুজ লতা পাতা এবং ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক, গরুরা আমাদেরকে দুধ দেয়। অ্যাক্টিভিটি টেন, অ্যাক্টিভিটি টেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্সেস, হেল্প বক্সে দেওয়া শব্দগুলোকে বেছে নিয়ে ভর্তি করো। এ ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তাহলে এখানে আমরা বিড়াল হয় একটি ডোমেস্টিক অ্যানিমেল, ঠিক আছে। ডোমেস্টিক অ্যানিমেল, আচ্ছা ইট এটা আওয়াজ কেমন করে, ইট মিউজ, ইট মিউজ। এ বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, কি আই কে আই টি টি ইএন, কিটেন। ক্যাটস ইট, কি খায়, বিড়ালে কি খায়, ফিস এফ আই এস এইচ ফিস অ্যান্ড মিল্ক এম আই এল কে, ফিস অ্যান্ড মিল্ক। আচ্ছা ক্যাটস ক্যাচ মাইস এম আই সি ই। দেন অ্যাক্টিভিটি ইলেভেন, রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ, গরু সম্পর্কে তিনটে সেন্টেন্স লেখো বা বাক্য লেখো। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, যে সমস্ত শব্দগুলো হেল্প বক্সে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে। সেন্টেন্স ওয়ান কি বলছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল অর্থাৎ গৃহপালিত পশু। সেন্টেন্স টু লিখছে, ইট ইটস গ্রিন লিভস, এই যে গ্রিন লিভস দেওয়া রয়েছে সেটা এখানে আমরা লিখব, গ্রিন লিভস এল ই এ ভি ই এস অ্যান্ড গ্রিন লিভস অ্যান্ড, আর কি খায়, গ্রাস ঘাস খায়, ঠিক আছে। দেন সেন্টেন্স থ্রি, দ্য কাউ গিভস আস মিল্ক, ঠিক আছে লিখলাম।